আসসালামু আলাইকুম, আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। হোম অর্গানাইজিং বাই ফারজানা চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। কাছে দূরে বন্ধুরা যে যেখান থেকে আজকে আমার ব্লগ দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আসলে আল্লাহর রহমতে ভালো আছি, আর আপনাদের দোয়া তো আছেই। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, যদিও আমি আরও অনেক আগে ঘুম থেকে উঠেছি, আমি আরও অনেক কাজকর্ম করেছি, এরপর আমি ক্যামেরা অন করেছি। তো আমি সকালবেলা উঠে ফজরের নামাজ পড়েছি, এরপরে আরশমণিকে নিয়ে মাদ্রাসায় গিয়েছি। ওকে মাদ্রাসায় দিয়ে এসে পরোটা বানিয়েছি, লেয়ার পরোটা, যেটা আমার খুব পছন্দ দুধ চায়ের সাথে খেতে। তো পরোটা বানানোর পর আমি এবার মূলত যখন থেকে ডিম পোস্ট শুরু করেছি তখন থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। তো পরোটার রেসিপিটা আজকে ভিডিওতে শেয়ার করি নাই, কারণ এটা দিলে রেসিপিগুলো দিলে আরও বড় হয়ে যাবে। তো ওই ভিডিওটা আমি আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব, ওই ইচ্ছাই ছিল, তাই আমি আজকের ভিডিওর সাথে এটা অ্যাড করিনি। ইনশাআল্লাহ সামনে যে ভিডিও আপলোড করব ওটাতে ওই পরোটার রেসিপিটা দিয়ে দিব। তো আর মনে যেহেতু নেই, এখন আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনের জন্য নাস্তা প্রিপারেশন করছি। আরশমণি যখন সকালে চলে যায় তখন ওকে আমি টিফিন দিয়ে দিই, ও খেতে পারে এমন বা ওর জন্য খেতে ইজি হয় এরকম টিফিনে দিই, যেহেতু ও এখনও অনেক ছোট। তো ওর জন্য মূলত আমি বিস্কিট বা কেক এরকম কিছু একটা দিয়ে দিই, যেহেতু সকালবেলা খালি পেটে উল্টাপাল্টা কিছু দেওয়া যাবে না, তাই ওর জন্য আমি বিস্কিট অথবা কেক দুটো থেকে একটাই মানে প্রেফার করি। তো ও খেতেও পছন্দ করে। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, এখন চাটা হয়ে গেছে, এখন আমি চাটা বানিয়েও নিচ্ছি। আসলে সকালবেলা সবার ঘরে এরকমই কাজ থাকে, আমি জানি, রান্না করতে হয়, নাস্তা বানাতে হয়, চা বানাতে হয়, চাইল্ড কেয়ারিং করতে হয়। তো নাস্তা রেডি করে ফেলেছি, এখন আমি আর আমার হাজবেন্ড একসাথে নাস্তা করব। তো আমার থেকে হোমমেড যে সস ছিল ওই সসটা আর ডিম একসাথে খেতে অনেক ভালো লাগে, তাই কিছু সস নিয়ে নিলাম। জানি না কার কীরকম লাগে, তবে আর সব খেতে চাই না একদম, ওরকম আমার ভালো লাগে ওর একদম ভালো লাগে না, তো উল্টা হয়ে গেছে এই ব্যাপারটা আমাদের কাছে। আচ্ছা যাই হোক, সব ব্যাপার মিলতে হবে এমন কোনো কথা নাই। তো এখন খাওয়া দাওয়ার পর আসলে আর অনেক কাজকর্ম আছে, ক্লিনিং রুটিন আছে, আরশকে আনতে হবে। তো আসলে আমি এখন আরশকে এটা নিয়ে আসার পরের ভিডিও, আমি আরশকে নিয়ে এসেছি, ঘরের কাজকর্ম অনেকগুলো করেছি, এরপর আরশকে মাদ্রাসা থেকে এনেছি, ওকে ফ্রেশ করে দিয়েছি। এই ভিডিওটা হচ্ছে প্রায় 9:30টার দিকে, সকাল 9:30। আমি 9:30টার দিকে আরশকে এখন কর্নফ্লেক্স বানিয়ে দিচ্ছি। আসলে ওই যে যে চকোচিপটা কর্নফ্লেক্সের মতো এটাও খেতে চাচ্ছে, ইচ্ছে ছিল ওকেও পরোটা খাওয়াবো, কিন্তু ও আসার সময় রাস্তায় দোকান থেকে এটা কিনে নিয়েছে, তো এখন দুধের সাথে খাবে। আসলে ওকে মাদ্রাসা থেকে আনার পর ওকে আমি জোর করে কিছু করতে চাই না, কারণ যেহেতু অনেকক্ষণ মাদ্রাসায় থাকে, প্রায় 3 ঘন্টা, এরপর আসে, ওর মুডটা যেন খারাপ হয়ে না যায় ওদিকে চিন্তা করি। আমি জানি এর পুরোটুকু ও সবটুকু খাবে না, অল্প একটু খেয়ে অল্প একটু রেখেও দিবে, কারণ ও এরকমই মানে বায়না করে ঠিক, কিন্তু খায় না, অল্প করেই খাবে। এরপর আমি ঠিকই আমার নাস্তাটা ওকে করাই দিব।
গাছকে আসলে সাজানোর কিছু নাই, গাছই উল্টো আমাদের রুমগুলোকে সাজিয়ে দেয়, আমি এরকম মনে করি। গাছপালা দিয়ে তো আমরা রুম ডেকোরেশন করি, তো আজকে আমি একটু ভিন্নভাবে রুমটা ডেকোরেশন করেছি। আর এটা হচ্ছে কচুরিপানা, নিশ্চয় থাম্বনেইলে দেখেছেন কচুরিপানা দিতে। আসলে আমাদের যে পুকুরটা আছে ঘরের পেছনে, ওখানে খুব সুন্দর করে কচুরিপানা হয়েছিল। আমি সামহাও কোনো কারণে পুকুরে গিয়েছিলাম, আর কচুরিপানা দেখে আমার মনে হয়েছে একটু বাসায় নিয়ে ডেকোরেশন করি, বেশিক্ষণ থাকবে না, কারণ কচুরিপানা পুকুরে আর খোলা বাতাসে ভালো থাকে, ঘরের ভেতরে এগুলো তেমন একটা থাকবে না। তারপরে এনে রেখেছি আর কি, 2 দিন থাকলেও আমার জন্য অনেক, তো আমি একটু ডেকোরেশন করলাম। আসলে আমি বিকেলের টাইমে অবসর সময় বসে না থেকে কিছু না কিছু করার চেষ্টা করি, তাই আজকে আমি এই ইনডোর প্ল্যান্টগুলো এইভাবে একটু যত্ন নিচ্ছিলাম, আর ওই পাশে কচুরিপানা টানে লাগিয়ে দিয়েছি। সব কিছু তো আসলে ভিডিও করে করা সম্ভব না, এক এক সময় এক এক ভিডিওতে এক একটা জিনিস দেখাবো। এগুলো করে আমি আমার আরশের জন্য একটু হালকা স্ন্যাক বানিয়ে নিয়েছি। ও যেহেতু আবার মাদ্রাসায় চলে গেছে, ও দুপুরে খাওয়ার পর মাদ্রাসায় চলে গেছে, তো ওকে আবার নাস্তা খাওয়াতে যাবো এখন আসরের সময়, আর ওর জন্য আমি এভাবে করে নুডলস বানিয়েছি। দেখতে পেলেন, কাঁচা মরিচ, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো দিয়ে আমি ওর জন্য একটা স্ন্যাক বানাচ্ছি আরশের জন্য। এই দুধের সন্দেশটা আমি বানিয়েছি আমার কাজিনের জন্য, তেমন একটা সুন্দর বা ভালো হয়নি, কিন্তু খেতে মজা হয়েছে। আসলে ডেকোরেশনটা আমি ঠিকভাবে করতে পারিনি, তো যতটুকু হয়েছে আপনাদের সাথে ওটাই শেয়ার করেছি। বিকেলবেলা আরশের আব্বু চলে এসেছে, আর আরশের আব্বুর জন্য আমি কয়েকটা লুচি ভেজে দিচ্ছি। আরশের আব্বু লুচি এগুলো খেতে পছন্দ করে, লুচি তরকারি দিয়ে খেতে পছন্দ করে, তো দুপুরের যে তরকারি রান্না করেছি ওই তরকারি দিয়ে লুচিগুলো খাবে। তো লুচি আসলে ফুলকো ফুলকো হয় আলহামদুলিল্লাহ, আমি যতবার লুচি বানাই এরকম ফুলকোই হয়। এটার একটা গোপন টিপস হচ্ছে, খুব ইজি, এটা একটু মোটা করে বেলতে হবে লুচিটা, আর তেলটা ঠিক পারফেক্ট গরম হতে হবে, মানে একদম মানে গরম গরম তেলে দিলে আপনার এটা ধুমধাম হয়ে যাবে। দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে এটা উঠে যায়। তো রাতে প্রিপারেশন শুরু করে দিয়েছি, রাতে রান্না করব। আর আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল তিতকরলা ভাজি শেয়ার করছি। এই ভাজিটা এভাবে করলে তিতকরলার তিতা যেটা, ওটা মানে তিতকরলার মধ্যেই থেকে যায়, ওটা বের হয় না। আর এটা করার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর রসুনকে লাল করে নিয়েছি, এর মধ্যে তিতকরলাটা দিয়ে দিয়েছি। তিতকরলাটা নিয়ে আমি এটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব, এরপর আমি আর একটু ঢেকে রান্না করে নিব। মোটামুটি তিতকরলা যখন এভাবে লাল হয়ে আসবে, তখন আমি এভাবে মাঝখানে হোল করে এখানে আলু, মানে যে আলু কাটা দিচ্ছি ওগুলো দিয়ে দিব। এরপরে আমি আরো কিছুক্ষণ ওয়েট করব আলুগুলো একটু বয়েল হওয়ার জন্য। দেখুন আমার আলুগুলো একটু বয়েল হয়ে গেছে, এবার আমি তিতকরলার সাথে এগুলো আস্তে আস্তে এভাবে মিশিয়ে দিব। আসলে এভাবে রান্না করলে তিতকরলাটা অনেক টেস্টি হয়, আমার উপর বিশ্বাস রেখে এভাবে রান্না করে দেখতে পারেন, আসলে মজা হয় অনেক। তো এভাবে আপনি উপরে কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ যা দেন এভাবে উপরে দিয়ে দিবেন। এখনও যেহেতু আলুটা ভালো করে সিদ্ধ হয়নি, তো এগুলো সব কিছু রান্না হতে আর একটু সময় লাগবে। এই রেসিপিটা রান্না করতে আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করে এটা করা যাবে না। দেখতেই পাচ্ছেন, মানে একটু হাতে সময় রেখে এই কাজটা করতে হবে, তো আমি যথেষ্ট সময় নিয়ে করি আসলে। এখন আমি এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য একটু করে হলুদ গুঁড়ো।
এই অবস্থায় হলুদ গুঁড়ো দিলে কিন্তু হলুদ গন্ধ আসবে না, কারণ অনেকে মনে করেন হলুদটা কষাতে হয়, আসলে না, এভাবে ভাজির উপর দিয়ে দিলে হলুদের কালারটা, মানে আপনার তরকারির কালারটা অনেক সুন্দর থাকে। তো এটাকে এবার আস্তে আস্তে রান্না করতে হবে, চুলার আঁচটা ছোট করে দেব। আর একটা কথা, কোনো রকম পানি অ্যাড করা যাবে না, আস্তে আস্তে হবে। তো এটা আমার ভাজি রেডি হয়ে গেছে, এদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজিটা হয়ে গেছে। আর সাথে আর একটা রেসিপি করেছিলাম, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু। শুধু চিংড়ি মাছ রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু আরিসের জন্য কয়েকটা আলু এখানে কেটে দিয়েছি। তো ওটা রেসিপি দিই নাই, ওটা আমি এমনি রান্না করে নিয়েছি, ওটা রেসিপি দিই নাই। তো এত কিছু রান্না করার পরেও আরিস মনে খাবে না, কারণ ও চিংড়ি মাছও খাবে না, তিতকারলাও খাবে না, সেজন্য ওকে আর একটা ডিম পোস্ট করে দিচ্ছি। ও আসলে ডিম পোস্ট খেতে পছন্দ করে, আসলে প্রায় সময় ওকে ডিম পোস্টই দিই, আর মাছ হলে ওই সময় মাছটা সাথে দিয়ে দিই। তো ডিম আর একটা পোস্ট করে নিলাম ওর জন্য। আমি যখন ডিম পোস্ট করছি তখন ক্যামেরা কিন্তু আপনাদের ভাইয়া ধরেছিল, ও দেখছি ইদানিং মাঝে মাঝে আমাকে হেল্প করছে ইউটিউবের কাছে, ধন্যবাদ আপনাদের ভাইয়াকে আরেকবার। তো ডিম পোস্টটা করে নিয়েছি আমার আরুষমণির জন্য, আর আমি এখন ওকে ভাতটা খাইয়ে দিব। এরপরে আরও কত কাজ আছে, আসলে দেখেন সকাল থেকে উঠেছি, এখনও কিন্তু একটার পর একটা কাজ করতে হচ্ছে, এভাবেই আসলে আমাদের জীবন। তো আরুষের জন্য সাথে একটু করে চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু ও খাবে না, তারপর আমি নিয়েছি ওই শুধু আলু খাওয়ানোর জন্য। রাতে খাওয়া দাওয়া শেষ আমাদের, আমি সব কিছু ধুয়েও ফেলেছি, আর এখন প্রায় হচ্ছে দশটা, রাতের দশটা, আর এখন আমি আম ধুচ্ছি। এটা হচ্ছে এবছর আমার শেষ আম খাওয়া, হয়তো আমি আম কতগুলো ফ্রোজেন করে রেখেছি, ওগুলো অবশ্যই জুস খাওয়া যাবে, অথবা কিছু বানালে ওখানে অ্যাড করা যাবে, তবে এভাবে খাওয়াটা আম শেষ। এই দুধটা আমার শ্বশুরবাড়ি থেকে এনেছিল আরশুর আব্বু, প্রায় 2.5 লিটারের মতো এনেছে। তো এটা হচ্ছে লাস্ট বোতল, আমরা যেহেতু চলে যাবো তাই ফ্রিজে যা আছে সব একটু একটু করে শেষ করে ফেলতেছি। এই দেখেন দুধের উপরে, এগুলো আসলে কোনো ফেনা না, এগুলো হচ্ছে ডিটেক একটা ঘি। এই দুধ থেকে যদি আপনি ঘি তুলেন তাহলে অনেক পরিমাণ ঘি পাবেন। এগুলো একদম অরিজিনাল, উপরে একদম স্বরগুলো বসে গেছে, দেখতে পাচ্ছেন তো? আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আরশের জন্য, আর ওর আব্বুর জন্য আমি একটু নিব দুধ। তো আমরা রাতের দুধ খাবো, এই দুধগুলি একটু গরম করে নিচ্ছি। ওদিকে আরশ আরশের আব্বু আছে, খাটের মধ্যে দুষ্টামি করা শুরু করে দিয়েছে। চুলায় দুধ দিয়ে আমি একটু করে আরশের খুনসুটি দেখতে দেখছিলাম, আর ওইদিকে মনোযোগ দিতেই দুধটা দেখে উবলে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, যতটুকু যেদিকে আছে ততটুকুই খাবো, এদের বেশি খেতে পারবো না, এটা আমি বিশ্বাস করি। হয়তো যেগুলো পড়ে গেছে ওগুলো রেজিকে নাই, কিন্তু আমারও একটু সতর্ক হওয়া উচিত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া। আশা করি সবাই আমার সাথে এভাবেই থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।